প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একেএম হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি অনলাইন ক্লাসে দৃষ্টি দেওয়ার জন্য আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে বীজগণিতীয় রাশি। আমরা ক্লাস চলাকালীন সময়ে এই অধ্যায়টি শেষ করে বেশ কিছু নমুনা প্রশ্ন সলভ করিয়েছি। তবু তোমাদের রিভিশনের সুবিধার্থে আজ আমরা এরকম একটি নমুনা প্রশ্ন নিয়ে সলভ করব, সলভ করে দেখাবো। চলো দেখা যাক অধ্যায়টা সংক্ষেপে কি আছে। তো প্রথমে আমরা দেখি অধ্যায়ের মধ্যে বীজগণিত রাশি, চলক, সহগ এবং সূচক, এই জিনিসগুলি আমাদের আছে। তো এগুলি আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। বীজগণিত রাশি হলো, বীজগণিতই আমাদের 1, 2, 3, 4, 6, 7, 9, 8, 0 এই সংখ্যাগুলো আমরা ইংরেজিতে লিখি। যেমন পাটিগণিতে আমরা লিখি 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই সংখ্যাগুলি আমরা ব্যবহার করি। তদ্রূপ এ বি সি পি কিউ আর ডট ডট এক্স ওয়াই জেড এই অ্যালফাবেটগুলো আমরা ব্যবহার করি। তারপর আসে চলক। যে সকল রাশির মান নির্দিষ্ট নয়, বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করতে পারে, তাদেরকে আমরা চলক বলি। চলক হচ্ছে এক্স ওয়াই জেড। এক্সের মান 2 হতে পারে, এক্সিকাল টু 3 হতে পারে, এক্সিকাল টু 5 হতে পারে ইত্যাদি, এক্সিকাল টু 0 হতে পারে এরকম। অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলি চলক, অর্থাৎ এগুলির কোনো নির্দিষ্ট মান নেই। যখন যে মান দেওয়া হয় তাই ওই মান হিসাবে এটাকে মানে পরিগণিত হয়। এরপর আসি আমরা সহগ। কোনো রাশিতে গুণক হিসাবে যা থাকে, যেমন 3x, 5y, 8xy, 9y, 9a ইত্যাদি, এখানে 3x সহগ হলো x আর x এর সহগ হলো 3, y এর সহগ হলো 5, 8xy এর মধ্যে x এর সহগ হলো 8y আর y এর সহগ হলো 8x, আবার xy সহগ হলো 8, এইভাবে আমরা সহগ হিসাব করি। তারপর আসবো আমরা সূচক। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, উৎপাদকের সংখ্যাকে সূচক এবং উৎপাদকটিকে আমরা বৃদ্ধি বলি। যেমন 8 = 2 × 2 × 2 অর্থাৎ 2 কিউব, তাহলে কিউ হলো সূচক আর 2 হচ্ছে বৃত্তি। একইভাবে a³ = a³ + 3 + 2 = a⁵, 5 হচ্ছে সূচক, এ হলো বৃত্তি। গুণ হিসেবে থাকলে আমরা পাওয়ারগুলি যোগ করে দিই। এবার আসি আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে, অর্থাৎ আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখলাম, এটাকে আমরা কীভাবে সলভ করে এটা আমরা দেখাবো। পি কিউ আর তিনটি বীজগণিত রাশি, যেখানে পি সমান 2x² - y² - z² কিউ সমান 2y² - x² - z² এবং r = 2z² - y² - x² এগুলি দেওয়া আছে। তা আমাদের কতে বের করতে হবে, x = 1, y = 2 এবং z = 0 হলে পি এর মান নির্ণয় করো। খতে হবে 2p + 3q এর মান নির্ণয় করো। গ হচ্ছে দেখাও যে p + q + r = 0। তাহলে দেখি আমরা ক প্রশ্নটা আমরা সলভ করি। তো ক হচ্ছে পি এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখি পি সমান কি দেওয়া আছে, 2x² - y² - z² তাহলে আমাদের মানগুলি বসে 2 × x এর মান হলো 1, তো 1² মাইনাস এটা হলো 2² মাইনাস এটা হলো 0² তাহলে এখন হবে 1² করলে 1 কাজে 2 মাইনাস, এখন হবে 4 আর এখন হবে -0। তাহলে আমরা দেখতেছি কত, আমাদের রেজাল্ট হবে কত, -2। এবার আমরা খতে আসি। খ হলো 2p + 3q, তো মানগুলি বসানো হবে 2 × p এর মান হলো 2x² - y² - z² + 3 × q এর মান হলো 2y² - x² - z² এবার আমরা ব্র্যাকেট উঠাই। ব্র্যাকেট উঠে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 2 দিয়ে সবগুলি গুণ, 3 দিয়ে সবগুলি গুণ। কারণ যেহেতু সামনে প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন হবে 4x² - 2y² - 2z² এখন হবে +6y² - 3x²
माइनस थ्री जेड स्क्वायर एवं एक्स एर एकदि नहीं आस फोर एक्स स्क्वायर माइनस थ्री एक्स स्क्वायर तरह आस वाई गुण टू वाई स्क्वायर प्लस सिक्स वाई स्क्वायर तरह जेड स्क्वायर हल माइनस टू जेड स्क्वायर माइनस थ्री जेड स्क्वायर তাহলে আমরা এক্স এক্স এর ক্ষেত্রে পাই চারটে এক্স স্কোয়ার থেকে তিনটা গেলে একটা এক্স স্কোয়ার থাকে আর এখানে হবে দুইটা মাইনাসের সাইন ছয়টা হলো প্লাসের তাহলে প্লাস ফোর ওয়াই স্কোয়ার থাকবে আর এখানে দুইটাই মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে মাইনাস ফাইভ জেড স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার এখানে এটাই অ্যান্সার এখানে এটাই অ্যান্সার এবার আমরা গ সলভ করি বাম পক্ষ লিখবো আমরা পি প্লাস কিউ প্লাস আর তাহলে পি এর মান হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস কিউর মান হল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তারপরে আর এর মান হল टू जेड स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर ताहले आमरा एक्सेर गुले एक दिके निये आसि टू एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस वाई गुले आमरा नि टू वाई स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस वाई स्क्वायर तारपरे टू जेड स्क्वायर माइनस जेड स्क्वायर माइनस जेड स्क्वायर তাহলে আমরা দেখি জেড স্কোয়ার হচ্ছে কিন্তু মাইনাস একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার টু দুইটা জেড স্কোয়ার আমরা দেখ এগুলি খুঁজতে ঠিক মতো পাচ্ছি এবার আসে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার তাহলে সবগুলি কাটা গেল সব কাটা যায় আমাদের শূন্য হয়ে গেল অর্থাৎ ডান দিকে ডান পক্ষ আমাদের তাহলে আমাদের দেখানো হলো প্রমাণিত লিখতে পারি অথবা দেখানো হলো এটা হলো আমাদের ডান পক্ষ তাহলে আমাদের এই একটা অঙ্ক সলভ করে দেখালাম তোমরা এর আরো কিছু অঙ্ক তোমরা দেখবে মডেল প্রশ্ন আছে এগুলি সলভ করবে আর অধ্যাটা ভালোভাবে করবে তাহলে পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদ থাকো এই কল্যাণ কামনায় এখানে শেষ করছি খোদা হাফেজ